অ্যাটাচমেন্ট একটা পর্যায়ে কিন্তু চলে গেছে, তো সোনিয়াও কি তার সাথে সমকক্ষে যাবে নাকি তার থেকে এক ধাপ এগিয়ে যাওয়ার ইচ্ছা ভিতরে আছে? তার থেকে আমি আরো এক ধাপ যাওয়ার ইচ্ছা আছে। মেলা কমিটির লোকজন ডাক দেয়, আবার ঘোড়ার উপরে উঠি, ঘোড়া আমি বিজয় করে দিলে আমাকে মন খুশি যা 200-300 টাকা দেয়। এলইডি টিভি পুরস্কার, সুপ সেট, এই প্রথম সরাসরি মাঠে আজকে অনুষ্ঠানে তিনি সহযোগ করছেন, যার কথা বারবার না বললেই নয়, যার সার্বিক সহযোগিতায়, যার সার্বিক প্রতিষ্ঠায় মোটরসাইকেল প্রথম পুরস্কার এখন আনবক্সিং করা হচ্ছে, দেখতে পাচ্ছেন? সোনিয়া সেই সুদূর চাঁপাইনবাবগঞ্জ থেকে অলরেডি উত্তরবঙ্গের পাবনায় অবস্থান করছে। আজকে 3 দিন যাবৎ ঘোড়দৌড় প্রতিযোগিতায় সুন্দর সাহসিকতার পরিচয় দিয়ে সে হচ্ছে পারফরমেন্স করে যাচ্ছে। শুনি, আজকে কোন ঘোড়ার পিঠের উপরে চড়বে দেখি এখন কোনটা দুটি? সুনির্দিষ্ট আগে থেকে নির্ধারিত হয় নাই? না। ও, শুনিয়ার সাথে আসছে ছোট্ট একটি ঘোড়া, তাজি ঘোড়ার পিঠে যে ওঠে এবং উঠে যে অন্য সব ঘোড়াগুলোকে বিজয়ী করে দেয় শুনিয়া, এতে শুনিয়ার লাভ কি? শুনিয়াকে কি দেওয়া হয়? এতে আমার কোনো লাভ নেই। হ্যাঁ, বিনা লাভে কি অন্যের ঘোড়ার পিঠের উপরে সোনিয়া দাঁড়িয়ে সেই ঘোড়াকে বিজয় করে মোটরসাইকেল ফ্রিজ পুরস্কার এনে দেয়? জি, নিঃস্বার্থভাবে। আমার তো মানে যদি কোনো ভিতরে অভ্যন্তরে নিয়ে থাকে সেটা বলো যে এই লাভের জন্য সোনিয়াকে পিঠে উঠায় দেয়। না, তারা কি এক্সট্রা কোনো ফি দেয়? মন খুশি হলে দেয়। মন খুশি হলে দেয়, বিজয় হলে দেয় না? জি। বিজয় না হলে দেয় না? দেয় না। আচ্ছা, সোনিয়া আজকে কোন ঘোড়ার উপরে উঠবে এখনো সেটা নির্ধারিত হয় নাই? না, এখনো নির্দিষ্ট হয় নাই। আমিও পেয়েছি অনেক জায়গায়, মানে মানে যেখানে ভালো হয় ওখানে সবাই দেয়। দেয় না? জি। 10-এর লাঠি একের বোঝা না? জি। লস খাওয়ার পরে এত অবহেলিত হয়, তাও আমি ছোট থেকে স্বপ্ন যে আমি ছোট থেকে ঘোড়া দৌড়াই, তাই আমার এই ছোট থেকে স্বপ্ন আমি ঘোড়ার নেশার প্রতি। সোনিয়ার লক্ষ্য উদ্দেশ্যটা কি মনে করেন, দেশবাসীকে কি বার্তা দিতে চায় সোনিয়া বড় হয়ে আসলে মূলত ঘোড়দৌড় প্রতিযোগিতার সাথে সম্পৃক্ত কত বছর থাকবে এবং লক্ষ্য উদ্দেশ্যটা আমরা জানতে যাচ্ছিলাম দর্শকের? আমি এখন বড় হচ্ছি, আর সবাই মানুষে অনেক কিছুই বলে, মানুষে যাই বলুক না কেন মানুষের দিকে আমার কান দেওয়ার ইচ্ছে নেই। আচ্ছা, মানুষ কি বলে, লোকে কি বলে? মানুষে বলে বড় হয়েছে, এ হয়েছে, সেই। লোকে আর কি বলে, যে মেয়ে মানুষ হয়ে ঘোড়দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করে, ছেলে মানুষের সাথে ঘোড়া দৌড়ায়? হ্যাঁ, এই যে সবকিছু মানে কান বন্ধ করে লক্ষ্য উদ্দেশ্য স্থির রেখে।